গত দু একদিন ধরে যে ঠান্ডাটা আমরা দক্ষিণবঙ্গে বা এবং উত্তরবঙ্গে সব জায়গাতেই পাচ্ছি, সেটা কিন্তু আগামী আরও 2-3 দিন কন্টিনিউ করবে। অর্থাৎ 8 তারিখ অবধি মোটামুটি কিন্তু ঠান্ডার এই আমেজটা থাকবে। হয়তো মার্জিনালি আরও 1 ডিগ্রি ফল হতে পারে মিনিমাম টেম্পারেচারে, অর্থাৎ যেটা 17 চলছে সেটা 16, যেটা 16 চলছে সেটা 15, এরকম 1 ডিগ্রি ম্যাক্সিমাম ফলের একটা সম্ভাবনা থাকছে। কিন্তু এটা থাকবে হচ্ছে 8 তারিখ অবধি। 9 তারিখ থেকেই আবার একটু মার্জিনালি বাড়া শুরু হবে সাময়িকভাবে 2-3 দিনের জন্যে। এই মুহূর্তে যেটা ওয়েদার সিস্টেমের মধ্যে আছে হচ্ছে আমাদের অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসছে সেটাই আছে। 1-2 দিনে হয়তো সেই হাওয়ার গতিবেগটা আরেকটু বাড়বে, যার জন্যই আমরা বলছি যে 1 ডিগ্রি ফলের সম্ভাবনা। আমাদের উত্তর পশ্চিম হাওয়ার গতিবেগ শুরুতে বাড়বে, যেই খুব কাছে চলে আসবে তখন আবার কমে যাবে আমাদেরটা, যার জন্য আমরা বলছি 9 তারিখ থেকে আবার একটু মার্জিনালি ইনক্রিজ করার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই, মোটামুটি ঠান্ডা যেটা আছে সেটাই বজায় থাকবে আপাতত 8 তারিখ অবধি। 9 তারিখ থেকেও ঠান্ডা থাকবে কিন্তু মার্জিনালি হয়তো আবার 1 ডিগ্রি করে বাড়া শুরু হবে। এখানে দেখুন, আমাদের এখানে কিন্তু টানা শীত আমরা কখনোই পাই না, এটা লোকের প্রতিবারই মনে হয়। আমাদের এখানে শীত প্র্যাকটিক্যালি স্যান্ডউইচ দুটো উপরে, একটা হচ্ছে ওপরের পশ্চিমী ঝঞ্ঝা আর নিচে হচ্ছে আমাদের বে অফ বেঙ্গলের সিস্টেম। এই দুটোর কোনো একটা থাকলেই আমাদের এখানে শীত বাধা পায়, কারণ আমাদের শীতের নিজস্ব কোনো সোর্স নেই। আমরা ঠান্ডাটা পাই মূলত উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসলে। উত্তর পশ্চিম ভারতেও কিন্তু খুব একটা ঠান্ডা এখন নেই যে ওখান থেকে খুব মেজর ঠান্ডা আসবে। আবার অনেক সময় কি হয় যে আমাদের বেতে কোনো সিস্টেম যখন হয়ে যায় সেখান থেকে আমাদের এখানে প্রচুর ময়েশ্চার ঢোকে, বা রেডিয়েশন যেটা বাইরে বেরিয়ে যায় রাতে সেটা হতে পারবে না অতটা, ফলে তখন আবার একটু টেম্পারেচার বাড়ে। ফলে কোনোভাবেই দেখবেন অ্যাট এ স্ট্রেচ টানা 4-5 দিন ধরে ঠান্ডা, এটা খুব রেয়ার। আমাদের এখানে অনেকটা সাইন ওয়েভের মতন চলে, 4 দিন ঠান্ডা, তারপর আবার একটু গ্র্যাজুয়ালি বাড়লো, তারপর আবার ফল হলো।